করতে হবে যে আমি এটা টেস্ট করব করোনা রিকের সে ফাইটটা কি যেহেতু ভ্যাকসিন আবিষ্কার হয়নি তার মানে আগে আপনার টেস্ট করতে হবে যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রথম থেকে বলছে টেস্ট 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 কত কথা সবাই জানে আমি এখন পর্যন্ত কত টেস্ট করতে পারি আমাদের এখানে এক্সপার্টরা বলছেন 25,000 মিনিমাম টেস্ট করতে হবে আমি তো মনে করি 25,000 কথা ঠিক বলারই মিনিমাম ইট শুড বি 50,000 এভরি ডে তো আমি কয়টা করতে পারছি এবং সেটা করতে যে পারছি না এবং সেটাও আবার নিচের লেভেলে যেখানে সোশ্যাল ট্রান্সমিশনের ভয় বেশি সামনে কোরবানিতে আর একবার ভাইরাসটা সব বাড়ি যাবে না আমরা তো এক ঈদে এক ছুটিতে করোনা ভাইরাসকে যে করোনা নিজে নিজে ট্রাভেল করতে পারে না ওদেরকে ট্রাভেল করবার ব্যবস্থা করে দিলাম গ্রাম গ্রামান্তরে যাতে যায় আমাদের সরকারের বিরাট কৃতিত্ব এবং কি মজার ব্যাপারে দেখেন এতই বড় নৈতিকতার অধঃপতন হয়েছে আবার এসে টেলিভিশন সামনে বক্তৃতা করে আমাদের মহান নেত্রীর এই লড়াইয়ের কারণে করোনাকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি সারা দুনিয়া নাকি আমাদের প্রধানমন্ত্রী করোনা মোকাবেলার সাফল্যে চমৎকৃত হয়েছে ওই যে বলে না ব্ল্যাটেন্ট লাই ড্যাম লাই তারপর হলো স্ট্যাটিস্টিক্স মির্জা আজিজ তিনি নিজে বলেছেন এখানে দেখবেন আরেকটা বাজেটে অসামঞ্জস্য অস্বচ্ছতা আছে পুরা বিষয়টা একটা বিভ্রান্তির মধ্যে ফেলবার জন্য মানুষকে একটা ব্লাফ দেবার জন্য মেডিকেল বাজেটটা সেরকম করে প্লেস করা হয়েছে তারপরে আবার বলেছে 10,000 কোটি টাকার একটা থোক বরাদ্দ দিয়েছি আজ দিস ফাইন্যান্স মিনিস্টার কে আপনি জিজ্ঞাসা